আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। জীবনের সকল বাধা পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন পরিমণি, শুরু করেন সিনেমার কাজ। ঢালিউডের এই চিত্রনায়িকা ফেসবুকে বেশ সরব, তিনি ব্যক্তিগত কিংবা পেশাগত কাজ সবকিছুরই কিছুটা আভাস দেন সামাজিক মাধ্যমে। এর আগে বিশ্ব ভালোবাসা দিবসে অজস্র লাল হলুদ ফুলের মাঝে হাসি খুশি লুকে ছেলেকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করেন পরি। তারই একটি ভিডিও প্রকাশ করেছিলেন এই নায়িকা। ভিডিও প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন, আমার একটা তুমি আছো আমার নারী ছেঁড়া ধন। এমনকি শবে বরাতের আগের দিন কারো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে খেপে যান নায়িকা, তারপর হঠাৎই ফেসবুকে রহস্যময় একটি স্ট্যাটাস দেন পরি। তবে 2 মার্চ পরি আবার হাজির হলেন রহস্যের আর একটি ফেসবুক পোস্ট নিয়ে। তিনি লিখেছেন, যেখানে সম্মান নাই সেখানে যেতে নাই, এটাই আসল কথা, তাদের বোধোদয় হোক। দীর্ঘ বিরতির পর গত বছর ডোডোর গল্প সিনেমার মাধ্যমে পরি ক্যামেরার সামনে দাঁড়ান। সে সময় পরি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম, নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেকদিন মুখিয়ে ছিলাম, ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে। সিনেমার প্রসঙ্গে পরি জানান, দেশের শীর্ষ অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ প্রযোজিত ডোডোর গল্প হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। এ সিনেমায় পরির সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সরকারি অনুদানপ্রাপ্ত ডোডোর গল্পের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথা সাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।